আইটির ব্যাপারে 20 টাকা আপনার কাছে নিউ কত টাকা হলে যাবেন 80 টাকা যাবেন ওরে কি আসো 80 টাকা রিকশা রাইড ওছেন ওছেন আপা রিকশা ওছেন সেটাই শেয়ারিং সো এখান থেকে আজকে ব্লগ শুরু রাত্রিবেলা ফুড পান্ডায় খাবার অর্ডার করে খাবার আসেনি সো আমি এন্ড পিয়া আমরা দুজনে খুবই ক্ষুধার্ত এবং পিয়া অলরেডি লাইভে ফুডপান্ডা পিয়ার খাবার দেয়নি লাইভে আমি বলে রাখলাম ফুডপান্ডাতে খাবার অর্ডার করা হচ্ছে অবশ্য আমারটা আসছে আমি একটা খাবার অর্ডার করছি এবং পিয়া ডিফারেন্ট জায়গা থেকে ফুডপান্ডায় খাবার অর্ডার করছে ও মাই গড কেউ যদি আমাদেরকে এখন দেখে এরকম যে দুইটা মেয়ে দুই দিকে দুইটা মোবাইল নিয়ে যাচ্ছে একজন ব্লগ একজন লাইভ করতে করতে দিস ইজ ফান অ্যাকচুয়ালি আমি বললাম আমি অ্যাকচুয়ালি আই এম ভেরি হাংরি আমার অনেক খিদে লাগছে সো আমি আসলে কিছু যাচ্ছি কোথায় একটা ঝগড়া দেখাই আপনাদেরকে রাস্তায় হঠাৎ দেখি একটা ছেলের গালে একটা মেয়ে ঠাস করে থাপ্পড় মেরে দিল আমাকে রেখে অন্য মেয়ের দিকে তাকাস রাতের বেলা এত রাতে একচুয়ালি গুলশানে কখনো এরকম রিকশায় ঘোরা হয় না ও আর আজকে একটা মজার বিষয় ছিল হচ্ছে আমি যেটা করি ক্যাফে লাইভ আজকে ক্যাফে লাইভেও আমার গেস্ট ছিল পিয়া এইভাবেই গুলশানে শুনশান রাস্তা ধরে আমরা বনানের দিকে গেলাম ডিনার করতে খুবই অকওয়ার্ড একটা টাইম এটা ডিনারের জন্য কিন্তু এই হালকা একটা শীতের আমেজে ঢাকা শহরের রিকশায় উঠে ঘোরার যে একটা অন্যরকম ভালো লাগা আছে এটা আপনাদের অবশ্যই একবার ট্রাই করা উচিত এবং খুব ভালো হয় যদি আমার মতো কোনো ভালো ফ্রেন্ডকে নিয়ে আপনারা ঘুরেন তাহলে একটু বেশি এনজয় করতে পারবেন এই একটা জায়গা সবসময় জমজমাট থাকে দি নিউ গুলশান প্লাজা রেস্তোরাঁ যেটা আমরা জিপিআর নামে চিনি জিপিআর এর খিচুড়ি অনেক মজা আমরা একটু লাইভে শুনি হ্যাঁ পিয়া লাইভে ওর পছন্দ বলতেছ কেমন ছেলে পছন্দ করে মাসল খারাপ লাগবে মানে একটা মানুষ যদি ওয়ার্কআউট করে তাছাড়া যেরকমই থাকুক না কেন জেনারেল 70% লোকের থেকে তার চেহারা ভালো থাকবে প্লিজ পিয়া কিছু কিছু ওয়ার্কআউট করা ছেলে আছে দেখতে একটা বাক্সের মতো লাগে আই উইল শো ইউ ওকে একদম মনে একটা বাক্স সম্পূর্ণ ওয়ার্কআউট করলেই হয় না একটা প্রপার ওয়ার্কআউট করা টোন বন থাকতে হয় আচ্ছা আমি আমার পছন্দ বলে ফেলি না আমার পছন্দ হচ্ছে যে একটা প্রপার ওয়ার্কআউট করা টোন কাটিং টাইপের বডি এরকম যে ফোলা ফোলা মাসল দেখলে মনে হয় ইউ এখন আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছি সেখানে যেয়ে আমরা খাওয়া দাওয়া করবো দেখা যাক কোথায় যাই যেখানে আমরা খাওয়া দাওয়া করতে আসছি খাবারের মেনু এখনো সিলেক্ট হয়নি মেনু সিলেক্টের চেষ্টায় আছি এখন বিশেষ বিশেষ ম্যাচ ডেগুলোতে বেসিক্যালি 12টার পরেই রাস্তার ভিড়টা অনেক বেশি বাড়ে যেহেতু খেলা থাকে কিন্তু আমার জন্য আর্জেন্টিনার ম্যাচ খুব ইম্পর্টেন্ট তাই আমার জন্য বাসায় যাওয়াটাও খুব গুরুত্বপূর্ণ ছিল কোনো রকমের পিয়ার বাসা থেকে আমার ব্যাগগুলো পিক করে নিয়ে আমি রওনা দিয়ে দিলাম আমার বাসায়
অন্যান্য সময় ইউজুয়ালি একটু ডগদের সাথে টাইম স্পেন্ড করা হয়, বাট যেহেতু প্রায় 12:30 বেজে গিয়েছিল এই জন্য আসলে একদমই বাইরে আর টাইম স্পেন্ড করিনি। চলুন ভাইয়া, আর্জেন্টিনা।